আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়ামুল কুরআন ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। শয়তান শব্দটির মধ্যে বিদ্রোহ, অবাধ্যতা, উচ্ছৃঙ্খলতা, পথভ্রষ্টতা, অন্যায় ও অসৎ কাজে নিবেদিত হওয়ার অর্থ রয়েছে। এইসব বৈশিষ্ট্য জিন ও মানুষ উভয়ের মধ্যেই থাকতে পারে। জিন জাতির মধ্যে এইসব দোষ থাকলে যেমন তার নাম হয় শয়তান, তেমনি মানুষের মধ্যে থাকলেও তার নাম শয়তান হবে। কাতাদা রহমতুল্লাহে আলাহে বলেন, জিন ও মানুষের মধ্যে শয়তান রয়েছে। তারা একে অন্যের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে, একে অন্যকে ক্ষুধাদ্রোহিতা, ভ্রষ্টতা ও পাপাচারে উদ্বুদ্ধ করে। পবিত্র কোরআনে শয়তান শব্দটি 63 বার আর শায়াতিন শব্দটি 18 বার উল্লেখ করা হয়েছে। এখানে শয়তান একবচন শব্দ এবং শায়াতিন বহুবচন শব্দ। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। পবিত্র কোরআনের অসংখ্য স্থানে মহান আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 168। অন্য আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত 208। পবিত্র কোরআনের অনেক আয়াতে এই প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে কাদের পেছনে শয়তান লেগে থাকে। এক আয়াতে এসেছে, আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয়? শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপীর কাছে। সূরা শুরা আয়াত 221 এবং 222। যারা পাষাণ হৃদয়ের অধিকারী তাদের পেছনেও শয়তান লেগে থাকে। ইরশাদ হয়েছে, এটা এই জন্য যে শয়তান যা প্রক্ষিপ্ত করে তিনি তা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ করেন, যাদের অন্তরে ব্যাধি রয়েছে এবং যারা পাষাণ হৃদয়। নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে রয়েছে। সূরা হজ আয়াত 53। যারা আল্লাহ তাআলার স্মরণ ও ইবাদত থেকে গাফিল তাদের পেছনে শয়তান লেগে থাকে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অথপর সে হয় তার সহচর। শয়তানরাই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে, অথচ মানুষ মনে করে তারা সৎপথে রয়েছে। সূরা জুখরুফ আয়াত 36 এবং 37। মহান আল্লাহর কথা যাদের মনে পড়ে না, যাদের মন আল্লাহকে স্মরণ করে না, শয়তান তাদের পেছনে লেগে থাকে। ইরশাদ হয়েছে, শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, ফলে তাদেরকে ভুলিয়ে দিয়েছে মহান আল্লাহ তাআলার স্মরণ। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত। সূরা মুজাদালা আয়াত 19। ইবলিস শয়তানের 9টি সন্তান রয়েছে। তারা হচ্ছে জালিতুন। জালিতুন বাজারগুলোকে নিয়ন্ত্রণ করে আর সেখানে নিজের পতাকা গেড়ে থাকে। ওয়াসিন, এরা মানুষকে আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত থাকে। লাকুস, এরা অগ্নিপূজারীদের সঙ্গে থাকে। আওয়ান, এরা শাসকদের সঙ্গে থাকে। হাফহাফ, এরা মদ্যপায়ীদের সঙ্গে থাকে। মুর্রাহ, গানবাজনাকারীদের সঙ্গে থাকে এরা। মুসাববিদ, এরা বাজে এবং অশ্লীল কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে। দাসিম, এরা ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত ও খারাপ কাজের আদেশ দেয়। ওয়ালহান, উজু, নামাজ ও অন্যান্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে নিয়োজিত থাকে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।